নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি। আজকের বিষয় জয়নগরের মোয়া। এই জয়নগরের মোয়া হলো কনকচুর ধানের খই, খেজুর গুড় ও গাওয়া ঘিয়ে তৈরি একটি অতি জনপ্রিয় মোয়া জাতীয় মিষ্টান্ন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর শহর এই মিষ্টান্নটির জন্য খুব বিখ্যাত। জয়নগর শহরের পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকিবাবু এবং নিত্যগোপাল সরকারকে জয়নগরের মোয়ার বাণিজ্যিক বিপণনের পথিকৃৎ বলে ধরা হয়। পরবর্তীতে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেই এটির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। এটি একটি জনপ্রিয় মৌসুমি শীতকালীন মিষ্টান্ন। মাঝে মাঝে এতে সহজলভ্য উপাদান ও সুগন্ধিও যুক্ত করা হয়। এই মোয়া শিল্পের সাথে কলকাতার দক্ষিণ শহরতলি প্রায় 1,00,000 মানুষ জড়িত। জনশ্রুতি অনুসারে জয়নগর মোয়ার আবিষ্কারক হয় জয়নগর শহরের নিকটবর্তী বহরু গ্রামের জনৈক যামিনী বুড়ো। একটি অনুষ্ঠানে তিনি নিজের ক্ষেতে উৎপাদিত কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া প্রস্তুত করে পরিবেশন করেন। সেই অনুষ্ঠানে এসেছিলেন যুগাবতার শ্রী চৈতন্যদেব স্বয়ং। তিনি মোয়া খেয়ে খুব সুখ্যাতি করেছিলেন। ক্রমে এই মোয়া জয়নগর শহরে জনপ্রিয় হয়ে ওঠে। জয়নগরের মোয়া প্রস্তুতকারকরা তখন সেই ব্যবসায়িক ভিত্তিতে এই মোয়া তৈরি করতে থাকেন। 1929 সালে জনৈক পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকিবাবু এবং নিত্যগোপাল সরকার জয়নগর শহরে তাদের মোয়া তৈরির কারখানা ও দোকান স্থাপন করেন। জয়নগরের মোয়ার প্রধান উপাদান কনকচুর ধানের খই, নলেন গুড় ও গাওয়া ঘি। এছাড়াও ক্ষীর, পেস্তা, কাজু বাদাম, কিশমিশ ও পোস্ত ব্যবহার করা হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি, কাকদ্বীপ ও নামখানা অঞ্চলের প্রায় 400 বিঘা জমিতে কনকচুর ধানের চাষ হয়। নলেন গুড়ের উৎস খেজুর গাছ। শীতকালে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন শিউলিরা। সবচেয়ে উৎকৃষ্ট মানের রস পাওয়া যায় জিরেন কাট, অর্থাৎ যে খেজুর গাছকে কয়েকদিন বিশ্রাম দেওয়া হয়েছে এমন গাছ থেকে। জিরেন কাট থেকে রস সংগ্রহ করে 3 দিন রাখা হয়। তারপর সেই রস ঢিমে আঁচে জাল দিয়ে তৈরি করা হয় নলেন গুড়। জয়নগরের মোয়া অনেক ধরনের উপাদান যুক্ত করে তৈরি করা হয়। এতে খেজুরের গুড়, কনকচুর, খই, এলাচি, পেস্তা, কাজু, কিশমিশ ও গাওয়া ঘি মেশানো হয়। এই মিষ্টি শীতকালে তৈরি করা হয়। সেই সময় জয়নগর শহর ও তার আশেপাশের প্রায় 250টি মিষ্টির দোকানে জয়নগরের মোয়া তৈরি করা হয়। জয়নগরের মোয়া উৎপাদনে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার একমাত্র পুরাতন দোকান, যা 1929 সালে জয়নগরের মোয়ার বিক্রয় শুরু করে। এই জয়নগরের মোয়া ভারতের ভৌগোলিক স্বীকৃতি বহন করে। বর্তমানে জয়নগরের মোয়া ব্যবসা অন্যান্য মিষ্টির ব্যবসার সাথে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছে এবং এটি অলাভজনক ব্যবসা হিসেবে ধরা হয়। সেখানকার লোকজনের দাবি যে জয়নগরের মোয়াতে নকল উপাদান ব্যবহার করা হয়। জয়নগরের মোয়া উৎপাদনের উপাদানসমূহ অনেক দুর্লভ হয়ে গেছে, কারণ জয়নগরের মোয়া শুধুমাত্র কনকচুর খই দিয়ে তৈরি করার নিয়ম, যা বর্তমানে তেমন মাঠ পর্যায়ে উৎপাদন করা হয় না, আর খেজুর গাছের পরিমাণ অনেক কমে গেছে। তাই এটিতে নকল দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়, আর যার ফলে জয়নগরের মোয়ার মৌলিকত্ব হারিয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে জয়নগরের মোয়ার প্রধান 2 উপাদান কনকচুর ধান ও নলেন গুড়ের উপাদান কমে যাওয়ায় জয়নগরের মোয়ার উৎপাদনও কমেছে। জয়নগরের মোয়ার এই সেই বাজার দখল করেছে সস্তা দামের নকল মোয়া। নকল মোয়াতে নলেন গুড়ের পরিবর্তে থাকে পায়েস ও রাসায়নিক সুগন্ধি এবং কনকচুর ধানের খইয়ের পরিবর্তে থাকে নিম্নমানের খই। অসাধু ব্যবসায়ীদের উদ্যোগে নকল জয়নগরের মোয়া তৈরি হচ্ছে খোদ জয়নগর শহরেই এবং তার পাশাপাশি কলকাতার উপকণ্ঠে বজবজ, টালিগঞ্জ ও কালীঘাটে।
সুদৃশ্য প্যাকেটে এই নকল মোয়া পাড়ি দিচ্ছেন দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরুতে। প্রকৃত জয়নগরের মোয়া প্রস্তুতকারীদের মতে নকল জয়নগরের মোয়া স্বাদে আসল জয়নগরের মোয়ার ধারে কাছেও নয়, কিন্তু সস্তা ও সহজলভ্য হওয়ার কারণে এই নকল মোয়া বাজার দখল করে ফেলেছে। এর ফলে সাধারণ ক্রেতারা প্রকৃত জয়নগরের মোয়ার স্বাদ পাচ্ছেন না, তারা নকল মোয়ার নিকৃষ্ট স্বাদের উপর ভিত্তি করেই জয়নগরের মোয়া সম্বন্ধে নিজেদের মতামত তৈরি করছেন, যার ফলে প্রকৃত জয়নগরের মোয়ার সুনাম নষ্ট হচ্ছে। ক্রেতাকে আসল মোয়া সম্বন্ধে সচেতন করতে 2014 সালের জানুয়ারি মাসে বহুরু হাইস্কুলের মাঠে জয়নগরের মোয়ার মেলা বসে। নকল মোয়ার সাথে পার্থক্য বোঝাতে প্রত্যেকটি স্টলে মোয়ার পাশাপাশি কনকচুর ধানের খই ও নলেন গুড় রাখা হয়। আজকের বিষয় এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, তাহলে চ্যানেলের আরও ভিডিও আছে, সেগুলো ভিজিট করুন।